তো অনার্স কিন্তু আমরা দেখতে পাচ্ছ এই লকডাউনে প্রধানমন্ত্রী দিচ্ছে সবার অ্যাকাউন্টে 5,000 টাকা, কারা পাবেন এই টাকা, কিভাবে আবেদন করতে হবে, বিস্তারিত ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখেছেন গত বছর লকডাউনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে 500 টাকা করে তিনবার মোট 1,500 টাকা দিয়েছিলেন। ঠিক সেই রকম প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের কৃষকরাও কিন্তু গত কয়েকদিন আগে টাকা পেয়ে গেছেন। আমরা এর আগে বলেছিলাম যে ঈদের পরে লকডাউন দেবে, কিন্তু সেটা হয়েছে। এর আগে আপনাদেরও এ আপডেট দিয়েছিলাম যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় আপনারা চাল, গম, ছোলা পাবেন, তার অফিসিয়াল নোটিশ কিন্তু এইবার প্রকাশিত হয়েছে। তাছাড়া সামাজিক সুরক্ষা ও ন্যায় প্রকল্পে এসসি এসটি কাস্টের মহিলারা মাসিক 1,000 টাকা করে, বছরে 12,000 টাকা, জেনারেল কাস্ট মহিলারা মাসিক 500 টাকা করে, বছরে 6,000 টাকা পাবেন। এর আপডেটের ভিডিও বানিয়ে আপনাদের দিয়েছিলাম। এই কথা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের মুখে বলেছিলেন প্রেস কনফারেন্সে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা যেই সমস্ত আপডেট দিই সেগুলো একদমই ঠিক। আর এই মুহূর্তে সব থেকে বড় আপডেট হলো এই করোনা পরিস্থিতিতে এই লকডাউনে সাধারণ মানুষের উপকার করার জন্য, সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 5,000 টাকা করে দেবে চিন্তা ভাবনা করেছেন। তো তোমরা বিচার দিতে পারছো কারা পাবেন এই টাকা না? আপনার যদি প্রধানমন্ত্রী জনধন যোজনা অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনার অ্যাকাউন্টে সরাসরি এই 5,000 টাকা ঢুকে যাবে। তবে এই 5,000 টাকাটি দুটি কিস্তিতে আপনার অ্যাকাউন্টে ঢুকবে, প্রথম কিস্তিতে অর্থাৎ 2,500 টাকা, দ্বিতীয় কিস্তিতে 2,500 টাকা, মোট 5,000 টাকা। এর জন্য আপনাকে কোনো ফর্ম ফিল আপ করতে হবে না, আপনার জনধন অ্যাকাউন্ট থাকলেই ওই অ্যাকাউন্টে সরাসরি টাকাটি ক্রেডিট হয়ে যাবে। তো বিস্তারিত দেখতে পারে যে প্রধানমন্ত্রী আগেও যেমন টাকা দিয়েছিল কিস্তিতে ওয়াইজ তোমাদের প্রতি মাসে 1,500 টাকা করে, এবার কিন্তু সেটি দুটো কিস্তিতে দিচ্ছে 2,500 টাকা করে, টোটাল 5,000 টাকা এই 2 মাস তোমরা পাবে লকডাউনের জন্য। যাদের জনধন যোজনা ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তাদের কিন্তু অবশ্যই এসে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে বলে এমনই দাবি করেছেন। তো এই ছিল মানে ছোট একটা আপডেট বন্ধুরা। ভিডিওটি ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানাবার চেষ্টা করবেন। এরপর চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, TS15 ক্রিয়েশন চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।